বিরিয়ানির গন্ধটাই আলাদা, তাই না? আমরা দার্জিলিং এর টয় ট্রেনে উঠেছিলাম না? দার্জিলিং এর টয় উঠলে সস্তা দার্জিলিং এর টয় ট্রেন, কোনো টাকা লাগলো না। Welcome back to my channel Bhitor o Bahire vlog to a brand new vlog. আজকে 31st 2023 এর লাস্ট দিন, আর কোথাও ঘুরতে বেরোবো না সেটা তো হতে পারে না। তো অনেকক্ষণ ধরে ভেবে কোথায় যাব না যাব এসব ভেবে দেবে ফাইনালি বেরিয়ে পড়েছি, আর তন্নি গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে। তো অনেক তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি বলে ব্লগটাই গাড়ি থেকেই শুরু করছি, বাড়ি থেকে শুরু করতে পারিনি, রেডি হয়েও তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো এখন প্রায় 3:30 মতো বাজে, অনেকটা লেট হয়ে গেছে আমাদের বেরোতে। আসলে ছুটির দিন বলে না উঠতেই এত লেট হয়ে যায়, ল্যাচ খেয়ে খেয়ে তারপরে কাজকর্ম থাকে সেগুলো করে বেরোতেই লেট হয়ে গেছে। তো আজকে এখন আমরা যাচ্ছি ইকো পার্ক, তো দেখি যাই, কারণ সন্ধেও হয়ে গেছে, জানি না কতক্ষণ থাকতে পারবো। আজকে বোধহয় কটা অবধি খোলা থাকবে সেটাও জানি না, তো দেখি যাই কতক্ষণ খোলা থাকে না থাকে সেগুলো দেখি। ইকো পার্ক গেছিলাম বোধহয় 1.5-2 বছর আগে, সেই আগের বছর এপ্রিল মাসে গেছিলাম, তারপরে আর যাওয়াই হয়নি। তো তন্নিকে নিয়ে প্রথম যাচ্ছি, তন্নি প্রথম ইকো পার্ক যাচ্ছে, তো এইসব জায়গাগুলি ভালো লাগবে। আর অন্য জায়গায় মল ফল তখন মারাত্মক ভিড় হবে আজকে, তাই অন্য কোথাও যাচ্ছি না, তো চলো যাই। জ্যামটা দেখো তাহলে, আমরা এখন কটা বাজে? 4:30 বোধহয় বাজে, 4:30, হ্যাঁ 4:30 বেজে পেরিয়ে গেল, আমরা এখনো জ্যামে আটকে। এখন CC2 পৌঁছাতে পারিনি, CC2 ক্রস করে গেছে, আর তো নি উঠে পড়েছে, ওর 1 ঘন্টা ঘুম হয়ে গেল। এত জ্যাম আজকে, পুরো রাস্তা জ্যাম, কখন পৌঁছাবো কে জানে। তো নি উঠে পড়েছে, টাটা করে দাও, টাটা করো, টাটা করো, তুমি তো ঘুমাচ্ছিলে, কোথায় যাচ্ছ, টাটা করো, টাটা করে দাও, ঘুমে ঘুরে আছে এখন, কি বলছি কিছুই বুঝতে পারছেন, টাটা করো, শোনো টাটা করে দাও, টাটা করো, টাটা করে দাও, করবে না টাটা, এখন ওর মুড নেই টাটা করার। আমরা ইকো পার্ক পৌঁছে গেছি, তো ভীষণ ভিড়, আমরা এখন 1 নম্বর গেট দিয়ে ঢুকছি, পুরো রাস্তা ব্লক, সেই বিশ্ব বাংলা হয়ে আমাদের ঘুরে ঘুরে আসতে হয়েছে, কোথাও সব নো এন্ট্রি আজকে। এখানে ওই একটা ডগি দেখতে পেয়েছি, ওই ডগিটা দেখে এবার চিৎকার করছে, ওই ডগিটা থেকে আর সরবে না। ভিড়টা দেখো একবার, এটা 1 নম্বর গেটে শুধু এন্ট্রিটা, যেখানে হচ্ছে পার্কিং লটটা, এখানটা পার্কিং, তো এই যে ওই দিকটা গাড়ির মেলা বসেছে, সেরকমই লোকেরও। আমরা অনেকটাই লেট হয়ে গেছে আমাদের ঢুকতে, তারপরে রাস্তায় এত জ্যাম। তন্নিকে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি, বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তখন বুঝতে পারিনি। আমরাও সবার মতো এখানে এইসব পেতে বসে গেছি, যদিও এটা সকাল সকাল করা উচিত ছিল, এখন সন্ধে হয়ে গেছে আমরা বসেছি। আর তন্নি এই দেখো, আমরা এখানে বসে কি খাবো, কিছু খাবার নেই, কিছু নেই, আমরা কি করবো বসে বসে, কি দেখছো কি, হ্যাঁ অনেকটা সন্ধে হয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে, আর আগে আসলে রাস্তায় এত জ্যাম ছিল তাই জন্য এতটা লেট হয়ে গেল।
আমাদের ঘরে অতটা বোঝা যায়নি, বেশ ভালোই ঠান্ডা। আর ওইখানটায় মানে কিছু প্রোগ্রামটা আছে, কি করবে তোর নি জল খাবে? জল খে না, আমরা কিছু খাবার আনি, কিছু খাবার চিপস চিপস আনলে ভালো হতো, ভেতরে কিছু নেই। নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই আর কফি, এইটা আমরা খাবো। বসেছি আমরা টয় ট্রেনে, বসে খেয়ে নিলাম ফিশ ফ্রাই আর কফি। এই টয় ট্রেনটা এখানে বন্ধ হয়ে গেছে তো এখানেই সবাই বসে, যার কোথাও বসার জায়গা নেই। আমরা দার্জিলিং এর টয় ট্রেনে উঠেছিলাম না, ঠিক না মানে ওই ওই কাদা মতো ছিল ওখানটা, পুরো বুঝতে পারিনি অন্ধকারে, দাঁড়িয়ে পড়েছে, পুরো জুতোটা ঢুকে পুরো কাদা হয়ে আমি জল দিয়ে কিছুটা ধুয়েছি, এই অবস্থা। এবার এইভাবে আমার হাঁটতে বিরক্ত লাগছে, বাড়ি চলে যাবো। সুকুমারের জুতোটাও হয়েছে কিন্তু ওরটা অতটা বোঝা যাচ্ছে না। আমরা বেরিয়ে পড়েছি ইকো পার্কের বাইরে, আমার জুতোটা ভীষণ ইরিটেটিং লাগছে আমাকে, তাই বাড়ি যেতে হবে, জুতোটা আগে খুলতে হবে, জুতোটা ধুতে হবে। না দেখে চলে তো এমনই হবে, কোন দিকে তাকিয়ে চলো তো। হ্যাঁ তুমি বেলুন দেখেছে, বেলুন দিয়ে কি হবে, ভিড় বাইরে ও আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, তন্নিও এসে ঘুমিয়ে নিয়েছে। আর এই যে ওর মিমি, ওর জন্য এটা নিয়ে এসেছে পিকাচু, ওর 31st এর গিফট। হ্যাঁ বছর শেষ হয়েছে এই গিফটটা দিয়ে, দেখি 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 বছরটা শেষ হলো এই গিফট দিয়ে, এই গিফটটা দিয়ে। হ্যাঁ বাবা দুঃখ হচ্ছে, দুঃখ হচ্ছে বাবা, দেখি থ্যাংক ইউ বলেছো, এরকম করে রাখো। হ্যাঁ হ্যাঁ বাবা আদর করছে কত, বাবা এত আদর করছো কে? আমি একটু আদর করে দেব, আমি করে দিই একটু আদর, বাবা ও আদর করে দিচ্ছে। আমাকে ফেলে দিলে কেন, আমাকে আদর করে দেবে? পিকাচু তন্নির বছরের লাস্ট গিফট, কাল থেকে নতুন বছর, আবার নতুন গিফট, তাই না? এই বছরের মতো লাস্ট গিফট,
আজকে আর কিছু খাওয়া হয়নি বাইরে, আমরা ফেরার সময় বিরিয়ানি নিয়ে এসেছি, আজকে রাতে বিরিয়ানি, বিরিয়ানি খেয়ে বছরটা শেষ করব। আর কালকেও ভালো ভালো খেতে হবে, তাহলে সারা বছর ভালো ভালো খাবো। তুমি ডায়েটে আছো? হ্যাঁ, আমি কাল থেকে আবার ডায়েটে চলে যাব। আচ্ছা, দিনে বছরে কবার ডায়েটে যাও? বৃষ্টি এই তো সবে ডায়েটটা শুরু করেছি আজকের দিনের জন্য। চিট ডে আজকের দিনটা ছিল। কই যাবে কই যাবে? ডিনার টাইম। এবার এই যে বিরিয়ানি নিয়ে এসেছি, বিরিয়ানি খাবো। তন্নির খাওয়া হয়ে গেছে, এখন রাত কটা বাজে? 10:30। হুম, 10:30 বাজে। এই যে বিরিয়ানি বছর শেষে, আমরা বছরটা শেষ করলাম বিরিয়ানি দিয়ে। এবার কালকে বছরটা শুরু করব সকালবেলায়। অফিস আছে কাল আমার, সুকুমারের ছুটি কিন্তু আমার অফিস আছে, তো সকালবেলা অফিস যাব ওটস বা কর্নফ্লেক্স দিয়ে আবার বছরটা শুরু করব। আমাকে ছুটি দেয়নি, মানে আমাদের ছুটি নেই। বিরিয়ানির গন্ধটাই আলাদা, তাই না? এই তো নিয়ে এসেছি দুটো তিনজন তো। আচ্ছা ঠিক আছে, তুমি বার করো না, ওটা আরেকটা আমি নিয়ে আসছি, তুমি ওটা ঢেলে নাও, নাহলে নিয়ে আসবো। নিয়ে আসছি, একবার হাতা করে নিয়ে আসতে লাগবে। তো কি কি লাগবে সেগুলো নিয়ে এস, নিয়ে নিতে আরেকটা প্লেট আরেকটা হলেই হবে, তাই না? গরম তো আছে। ধুলেন এত ভিড় আজকে দোকানে, এই বিরিয়ানিটা আমাদের বাড়ির একদম নিচে অন্য কোথাও থেকে আনিনি, কিন্তু সেখানে এত লম্বা লাইন ছিল, তাই আমরা চলে এসেছি ওখান থেকে, এই বাড়ির কাছের একটা দোকানে, মানে একদম ফ্ল্যাটের নিচেই দোকানটা, ওখান থেকেই নিয়েছি। মাকে বললাম আর কিছু রান্না করতে হবে না, আমরা শুধু বিরিয়ানি খেয়ে নেব। চলো হ্যাঁ, এই তো নিচে হাজি বিরিয়ানি নাকি, না রয়্যাল, রয়্যাল বিরিয়ানি। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার সামনের বছর, সবাই খুব আনন্দ করো, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। টাটা।